আজকে ভিডিও চমৎকার একটা এয়ারড্রপ নিয়ে আসলাম। আরেকটা কথা বলতে চাই ভাই, সব জিনিসের সবাই কিন্তু কদর বুঝে না, ঠিক আছে? যাই হোক, আমি আপনাদেরকে জাস্ট একটা ধারণা দিচ্ছি আজকের প্রজেক্টটা কেমন। দেখেন, এটা একটা মিল্কি সোয়াইপ। এর আগে দুইটা রাউন্ড কিন্তু আমি মিস করেছি, বা আমি খবরেই পাইনি, আমরা জানি না, কারণ এখানে এগুলাতে রেফারেল কমিশন নেই, তেমন কেউ শেয়ার করে না, ঠিক আছে? তো দেখেন, এখানে কিন্তু এর আগে দুইটা রাউন্ডে মানুষ $200, $400, $500 পর্যন্ত ইনকাম করেছে, মিনিমাম $100 দুইটা রাউন্ডে কিন্তু শেষ। তো এইটা আরেকটা কিন্তু তৃতীয় রাউন্ড তারা কিন্তু নিয়ে আসছে। এই তৃতীয় রাউন্ডে আপনি যদি জয়েন করেন বা কাজ করেন, আপনি মিনিমাম $50-60 তো অনায়াসে ইনকাম হবে, তো ঠিক আছে? তো এখানে দেখেন তাদের টেলিগ্রাম পোস্টে বিস্তারিত লিঙ্ক এখানে মিডিয়াম পোস্টে পেয়ে যাবেন। এখানে এয়ারড্রপ হিসাবে তারা আপনাকে সোয়াইপ করতে হবে, আপনাকে কাজ কি তাদের এক্সচেঞ্জারটাতে বা সোয়াইপ এক্সচেঞ্জারটা একটা সোয়াইপ করতে হবে, এবং আপনার অ্যাড্রেসটা এলিজিবল বা এয়ারড্রপ হতে পারবেন, ঠিক আছে? আমি তাদের মিডিয়াম পোস্টে আসিয়ে সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা বুঝতে পারেন। আর আপনাকে আমি জোর করবো না ভাই, আপনাকে আমি জোর করবো না, ঠিক আছে? আপনি চাইলে করবেন, না করলে আমি ইনকাম করে আপনাদেরকে জাস্ট শিখাই দেখাই, আপনারা পাশাপাশি করলে করবেন, না করলে নাই। কারণ আজকে ভিডিওটা আপনাকে অল্প কিছু ইনভেস্ট করতে হবে, আবার ওই ইনভেস্ট যে করবেন ওইটা আপনার হারাবে না, ঠিক আছে? আবার আপনি চাইলে উইথড্র করে নিতে পারবেন, জাস্ট সোয়াইপ করতে হবে, ঠিক আছে? এখানে একটা বিষয় দেখেন, এখানে সব কিছু ইনফরমেশন দেওয়া আছে। 28 মার্চে শুরু হয়েছে এবং 4 এপ্রিল শেষ হয়ে যাবে। আর এখানে আপনাকে যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন, ইউনিক অ্যাড্রেস এয়ারড্রপ উইল বি, ঠিক আছে? এখানে 3rd এয়ারড্রপ এলিজিবল, মানে আপনাকে মেন আমি ফোকাস করবো এখানে, আপনাকে ইউনিক একটা অ্যাকাউন্ট করে, মানে আপনার অ্যাকাউন্ট তো করবেন, সমস্যা নেই, আপনি এয়ারড্রপের জন্য এলিজিবল হওয়ার জন্য আপনাকে ইউনিকভাবে কাজ করতে হবে, ঠিক আছে? ইউনিক আপনার ওয়ালেটের অ্যাড্রেসটা বা আপনি যেখানে ওয়ালেট দিয়ে জয়েন করবেন সেটা আপনাকে ইউনিক বানাতে হবে, ঠিক আছে? কীভাবে কী করবেন সব কিছু আমি আপনাদেরকে দেখিও ভাই, অনেক কিছু বকবক আমি আপনাদেরকে যেভাবে জিনিসটা বোঝাতে সক্ষম হয়েছে সেদিকে বোঝার চেষ্টা করছি। তো দেখেন, আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, আমাদের টেলিগ্রাম পোস্টে আসতে হবে। টেলিগ্রাম পোস্টে আসার পরে এই যে দেখেন, এখানে ফ্লিন্ট ওয়ালেট এক্সটেনশন, আপনি এই লিঙ্কটা কপি করে আপনি জাস্ট কিবি ব্রাউজারে কি করবেন এটা পেস্ট করে দেবেন, ঠিক আছে? কিবিরে যখন পেস্ট করে দেবেন তখন এখানে অ্যাড টু ক্রোম আসবে, জাস্ট ক্রোম করে দেবেন। তারপরে আপনার ওয়ালেটটা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, আমাদের কিন্তু এক্সটেনশন ওয়ালেটটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো আপনি ক্লিক করে দেবেন, তারপর লেটস গো নাকি স্টার্ট বাটনে ক্লিক করবেন, তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপরে আপনি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন উপরে মেইন নেট, এর উপরে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট, এখানে দুই নাম্বার মাঝখানেটা জাস্ট ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করুন। তারপর আপনাকে কিছু গোপন কিওয়ার্ড দিবে, আপনি জাস্ট কপি করে আপনি নোটপ্যাডে সেভ করে রাখবেন। আই হ্যাভ এ সেফ ইটস ক্লিক করে দিবেন, তারপর পাসওয়ার্ড দিবেন এখানে জাস্ট। তারপরে ঘরে কিন্তু আপনাকে এই 15টা কিওয়ার্ড কিন্তু বসাইতে বলবে, ঠিক আছে? মিলাই সিএল বাই সিএল বসাই দিবেন, মিলে যাবে। তারপর কোডগুলো বসিয়ে দিবেন, তারপর এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন। তারপরে এখানে স্কিপ বাটনে ক্লিক করবেন, নেক্সট বাটনে ক্লিক করলে এখানে পিনকোড দিতে বলবে, পিনকোড বসাই দিবেন। তারপর আপনার ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে সব বন্ধুরা। তারপর এখানে রিসিভ বাটনে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন এখানে রিসিভ বাটনে ক্লিক করে আপনি জাস্ট এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন, দেখতে পাচ্ছেন কপি অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন সব বন্ধুরা। যে কোনো এক্সচেঞ্জার থেকে আপনি এডা টোকেনটা কিনে নেবেন, ঠিক আছে? এখানে $10-12 যা পারেন এখান থেকে কিনে নেবেন, ঠিক আছে? কিনে নেওয়ার পর আপনি বাইন্যান্স থেকে উইথড্র করে, তো বাইন্যান্সের যে কোনো এক্সচেঞ্জারে আপনি পেয়ে যাবেন এটা টোকেন। আপনি জাস্ট এখানে নেটওয়ার্কটা হচ্ছে এই নেটওয়ার্কটা সিলেক্ট করবেন, কার্ডানো দেখতে পাচ্ছেন, কার্ডানো এখানে আপনি জাস্ট এটা সিলেক্ট করে দেবেন। একটা ফি লাগবে, জাস্ট আপনি এটা উইথড্র করে নেবেন। বাইন্যান্স থেকে উইথড্র করলে মিনিমাম 10টা টোকেন আপনি উইথড্র করতে পারবেন, তো এখানে মোট $12 মতো হলে হয়ে যাবে, ঠিক আছে? তো আপনি আরও অন্য যে কোনো এক্সচেঞ্জারে যেখানে কোম্পানি সেখান থেকে আপনি উইথড্র করে নেবেন এই ওয়ালেটের মধ্যে, ঠিক আছে? তো আমি এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেটের মধ্যে আমি কিন্তু অলরেডি উইথড্র করে নিয়েছি সব বন্ধু। দেখতে পাচ্ছেন আমি আমার ওয়ালেট এখানে $15 এটা টোকেন কিন্তু নিয়ে এসেছি। এরপর আপনি কী করবেন, আপনি আবার $3 ক্লিক করে দেবেন, জাস্ট আপনি এখানে মেটামাক্সটা অ্যাড করে নেবেন, ঠিক আছে? আমি এর আগে ভিডিওতে অনেক দেখিয়েছি যে মেটামাক্স কীভাবে অ্যাড করতে হয়, আপনি জাস্ট মেটামাক্স ওয়ালেটটা আপনি এখান থেকে অ্যাড করে নেবেন, ঠিক আছে? তো ওয়ালেটটা যেভাবে অ্যাড করলেন না, সেম প্রসেসে আপনি মেটামাক্স এক্সটেনশনটা দিয়ে দিব, ওইটাও এইভাবে আপনি অ্যাড করে নেবেন। আমরা কিন্তু আজকের অফারে এখনও কিন্তু কার্যক্রম শুরু করিনি ভাই, এগুলো কিন্তু কাজ শিখতেছি করতেছি, ঠিক আছে? আমরা অফারটাতে যে কাজটা করবো সেইগুলা প্রস্তুতি করতেছি, ঠিক আছে? এই যে প্রস্তুতিগুলো কিন্তু আপনারা দেখতেছেন শিখতে পারতেছেন, ঠিক আছে? তো যাই হোক, আর কি বলবো, প্রত্যেকে অফারটাতে জয়েন করার চেষ্টা করবেন, এতে করে আপনারা লাভ, আমার কিছু নেই ভাই, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন আপনি ওয়ালেটটা ক্রিয়েট করবেন, মেটামাক্স ওয়ালেটটা ক্রিয়েট করার পরে উপরে নেটওয়ার্ক বাটনে ক্লিক করবেন। যে নেটওয়ার্ক বাটনে ক্লিক করলে আমাদের এখানে একটা নেটওয়ার্ক অ্যাড করতে হবে, দেখতে পাচ্ছেন অ্যাড নেটওয়ার্ক বাটনে ক্লিক করবেন। যারা জানেন তারা তো খুব সহজে পারবেন এখানে কীভাবে অ্যাড করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে নাম, এই নামের ঘরের সাথে আপনাকে এই নামের ঘরটা মিলিতে হবে। এই যে নিউ আরপিসি মানে আরপিসি ইউআরএল, আপনাকে এই ঘরে বসাইতে হবে। তাদের কারেন্সি অ্যাসেম্বল, এইগুলো আমি সিরিয়াল বাই সিরিয়াল আমি এই টেলিগ্রাম পোস্টে দিয়েছি। আপনি জাস্ট এখানে আসবেন আর কপি করবেন আর এখানে সাবমিট করে দেবেন। 5টা ঘরে 5টা ইউআরএল মানে আরপিসি ইউগুলো বসাই দেবেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আমি টেলিগ্রাম পোস্টে দিয়েছি।
এই যে এখানে দেখতে পাচ্ছেন নাম আরপিসি, এখানে সম্পূর্ণ পাঁচটা ঘর জিনিস আছে। আপনি এই নামটা দিবেন, এই যে আরপিসি ইউআরএল করে দিবেন, আমি সবকিছু বসিয়ে দিচ্ছি। আপনি এখানে বসিয়ে দিয়ে সেভ বাটনে ক্লিক করে দিবেন। আমরা এই নেটওয়ার্কটা এখানে অ্যাড করে নিলাম। দেখতে পাচ্ছেন আমাদের মিল্কি এডা, এখানে আমাদের কিন্তু মিল্কি এডা নেটওয়ার্ক আমাদের কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, আপনি কী করবেন এখন এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন। ঠিক আছে, উপরে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন। মানে বিষয়টা বুঝে না যায় কীভাবে কী করতেছে। আমি এই অ্যাড্রেসটা মানে আমাদেরকে এখানে মিল্কি এডা নিয়ে আসতে হবে, মিল্কি এডা নিয়ে আসতে হবে। আর আমরা কিন্তু অলরেডি নিয়ে আসছি ওয়ালেটে, দেখতে পাচ্ছেন ফ্লিন্ট ইন ওয়ালেট, জাস্ট এই ফ্লিন্ট ওয়ালেটে চলে আসবেন। ফ্লিন্ট ওয়ালেট থেকে আমরা সেই এখানে এরা টোকেনটা সেন্ড করে দেবো। এইখানে দেখতে পাচ্ছেন ফ্লিন্ট ওয়ালেটে কিন্তু এরা টোকেন আমরা কিন্তু বাইন্যান্স থেকে উইথড্র করে নিয়ে আসছি। তো এইখানে আমরা এখন সেন্ড বাটনে ক্লিক করবো। ঠিক আছে, আমরা যে নেটওয়ার্কটা অ্যাড করলাম আমাদের ট্রাশ ওয়ালেটে নিয়ে, সরি মেটামাস ওয়ালেটে পাঠিয়ে দিব। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেসটা দিব, যে অ্যাড্রেসটা আমরা কপি করে আনলাম। জানার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ইনভ্যালিড অ্যাড্রেস দেখাচ্ছে, ইনভ্যালিড অ্যাড্রেস। তো আমরা কী করবো, এখানে উপরে দেখতে পাচ্ছেন একটা টিক চিহ্ন, এই টিক চিহ্নটা আমরা এখানে এনেবল করে দিব। ঠিক আছে, আমরা এখানে এনেবল করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড্রেসটা কিন্তু এখন নিয়ে নিবে। ঠিক আছে, আমি আবার অ্যাড্রেসটা দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের মেটামাস ওয়ালেটে অ্যাড্রেসটা দিয়ে দিলাম, আমাদের অ্যাড্রেসটা কিন্তু নিয়ে নিয়েছে। ওকে, এরপর দেখতে পাচ্ছেন এখানে অ্যামাউন্ট বসাতে হবে। আমার ব্যালেন্স এখানে 13টা এটা টোকেন আছে, আমি 13টা টোকেন এটা এখানে সেল করে দিব, সেন্ড করে দিব আমার ওই মেটামাস ওয়ালেটে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার এখানে 13টা এটা টোকেন, তো মিনিমাম আপনাকে এটা টোকেন পাঠাই দেবে একটা। আর এখানে ফি কাটবে হচ্ছে 0.2, তো যেটা কাটুক কাটুক সমস্যা নেই। তো এখানে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব। তো এখানেতে আমাদেরকে এখানে সেন্ড বাটনে পাসওয়ার্ডটা দিতে হবে আমাদের ওয়ালেটে পাসওয়ার্ডটা যখন আপনি দিবেন তখন 10 সংখ্যা দিবেন। ঠিক আছে, আমি তো 10 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে আপনাকে ওয়ালেটে ক্রিয়েট করতে হবে। তো জাস্ট এখানে সেন্ড বাটনে ক্লিক করে দিবেন। ঠিক আছে, আমার এটা বলার খেয়াল নেই প্রথমে ওয়ালেট ক্রিয়েট করার সময়। তো ওয়ালেট ক্রিয়েট করার সময়, ফ্লিন্ট ইন ওয়ালেট ক্রিয়েট করার সময় আপনি ওয়ালেটের পাসওয়ার্ড 10 সংখ্যা দিবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমাদের এই ওয়ালেট থেকে আমাদের কিন্তু টোকেনটা বা এরা টোকেনটা আমাদের চলে আসবে হচ্ছে মেটামাস ওয়ালেটে। ঠিক আছে, মেটামাস মিল্কি সোয়াইপ নেটওয়ার্কে কিন্তু চলে আসবে। সো বন্ধুরা, দেখেন আমাদের কিন্তু এখানে মিল্ক এরা টোকেন কিন্তু চলে আসছে। ঠিক আছে, আপনারা কিন্তু সরাসরি আবার ট্রাশ ওয়ালেটের বাইন্যান্স থেকে বা যে কোনো ওয়ালেট এক্সচেঞ্জার থেকে উইথড্র করে আনা। ঠিক আছে, প্রথমে আগে আপনি এক্সচেঞ্জার থেকে আপনার ওয়ালেটে নিয়ে আসবেন ফ্লিন্ট ওয়ালেটে, তারপর ওই ওয়ালেট থেকে আপনি এই এক্সচেঞ্জারে আপনি ডিপোজিট করবেন বা এই ওয়ালেটে মেটামাক্স এক্সচেঞ্জারে বা এই নেটওয়ার্কে নিয়ে আসবেন। ঠিক আছে, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। যখন আপনারা দেখবেন আপনার মেটামাক্স এই মিল্ক এরা টোকেনটা নিয়ে আসছেন বা এখানে চলে আসছে, আপনি এখানে ডিপোজিট করছেন বা উইথড্র করছেন, তখন আপনি কী করবেন আমাদের টেলিগ্রাম পোস্টে চলে আসবেন। টেলিগ্রাম পোস্টে আপনাকে মিল্ক সোয়াইপ যে আসল কাজটি সেটা আপনাকে এখানে দিয়ে দিব, সেটা আপনি এখানে কপি করে নেবেন। দেখতে পাচ্ছেন ইয়ারড্রপ মিল্ক সোয়াইপ লিঙ্কটা আমি এখানে দিয়ে দিয়েছি 2 নম্বরে, দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা আপনি এখানে কপি করে নেবেন। জাস্ট এখানে আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখিয়ে দিই কোন লিঙ্কটা হয়। এই যে এই লিঙ্কটা আপনি এখানে কপি করে নেবেন। ঠিক আছে, তো এই লিঙ্কটা কপি করে নেওয়ার পর সরাসরি আপনি কিবি ব্রাউজার এটা ওপেন, কিবি ব্রাউজার আসার পর আপনি জাস্ট লিঙ্কটা এখানে পেস্ট, এরপরে অটোমেটিক এখানে কানেক্ট চলে আসতে পারে। আপনি জাস্ট এখানে কী করবেন আপনার মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। ঠিক আছে, মিল্কি সোয়াইপ থেকে এক্সচেঞ্জারটা থেকে। ঠিক আছে, তো আমরা মিল্কি সোয়াইপ এক্সচেঞ্জার আবার ফিরে আসতেছি। এই যে আমরা মিল্কি সোয়াইপ এক্সচেঞ্জার চলে আসলাম, এখানে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাড্রেসটা এখানে শো করতেছে, মানে আমাদের মিল্কি অ্যাড্রেসটা এখানে কিন্তু কানেক্ট, মানে মিল্ক এক্সচেঞ্জারটা কিন্তু আমাদের কানেক্ট হয়ে গেছে ওয়ালেটের সাথে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা শো করতেছে। এরপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে স্টার্ট ট্রেড, জাস্ট স্টার্ট ট্রেড বাটনে ক্লিক করে দেবেন। তো স্টার্ট ট্রেড বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে স্টার্ট ট্রেড মানে ট্রেড করতে হবে বা সোয়াইপ করতে হবে। ঠিক আছে, আপনাকে আমি একটা কথা বলেছিলাম যে আপনাকে ইউনিক হতে হবে। ঠিক আছে, আপনার ওয়ালেটটা ইউনিক হতে হবে। ঠিক আছে, আপনি কিন্তু আজকে ভিডিও দেখে আপনি কিন্তু পেমেন্ট নাও পেতে পারেন। ঠিক আছে, কিন্তু আপনি যদি এখন যে আমি যে বিষয়টা দেখাবো বা এখন যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা আপনাকে মেনে কন্ট্রোল করতে হবে। ঠিক আছে, তো দেখেন আমাদেরকে সোয়াইপ করার জন্য আমাদের কী আছে, এখানে মিল্ক এডা আছে, মিল্ক এডা। তো এই মিল্ক এডাটা আমরা এখানে বসিয়ে দিব আর এই আমাদেরকে মিল্কি টোকেন পাবো, আমরা মিল্কি টোকেনে সোয়াইপ করে নেব। ঠিক আছে, তো আমি এখানে জাস্ট কী করলাম, আমি 10টা এখানে এডা টোকেন বসিয়ে দিলাম। ঠিক আছে, তো আপনার যে কয়টা আছে আপনি একটু কম রাখবেন। ঠিক আছে, আমার 12টা আছে, আমি 10টা করলাম, তো একটু ফি কাটবে। ঠিক আছে, অল্প ফি 2-4 টাকা ফি কাটবে। জাস্ট এরপর দেখতে পাচ্ছেন আমি মিল্কি টোকেন পাবো হচ্ছে 10:30টার মতো। ঠিক আছে, 10টা এডা টোকেন দিয়ে। তো আমি এখন কী করবো, এখানে সোয়াইপ বাটনে ক্লিক করবো। ঠিক আছে, এর আগে আমরা যেভাবে সোয়াইপ কাজগুলো করছি ওইভাবে জাস্ট আমরা সিম্পলি এখানে সোয়াইপ কনফার্ম সোয়াইপে ক্লিক করে দিব। তারপর এবার মেটামাক্সে আমাদের কিন্তু নোটিফিকেশন চলে আসবে। দেখতে পাচ্ছেন মেটামাক্সে নোটিফিকেশন আসছে, মানে কনফার্মেশন, আমরা এখানে কনফার্মেশনটা অ্যাড করে দিব, এটা আমরা প্রত্যেকেই জানি। এরপর এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন অল্প কিছু ফি কাটবে, এখানে পেন্ডিং দেখাবে, এখানে পেন্ডিংটা সাকসেস হলে আমাদের কিন্তু সোয়াইপটা হয়ে যাবে। ঠিক আছে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে সোয়াইপ হয়ে গেছে, আমাদের কিন্তু এখানে মিল্ক এডা টোকেন কেটে নিয়েছে, আমাদের এখানে মিল্কি টোকেন চলে আসবে। ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই, আপনার একটা টোকেনও কোথাও ডিপোজিট করতে হচ্ছে না, আপনি চাইলে এনি টাইম আপনার ডলার আপনার কাছে থাকতেছে ভাই, এটা তো আপনাদেরকে বললাম তো প্রথমে।
আপনার টাকা আপনার সম্পদ আপনার কাছেই থাকবে, ঠিক আছে, কোনো কিছুই টেনশন করবে না, হারাবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে এখানে এখানে কিন্তু মিল্কি টোকেন কিন্তু আমার ব্যালেন্সে চলে আসছে, ঠিক আছে। আমি চাইলে আবার ইনস্ট্যান্ট এখন এখানে মিল্কি টোকেনটা আমি এখানে ম্যাক্স করে দিলাম, আমার মিল্কি টোকেনে আমাদের এডা টোকেনে চলে আসবে। এডা টোকেন থেকে আমি তো আবার পরের মতো সরাসরি একবারে ওই ফ্লিন্ট ওয়ালেটে সেন্ড করে রিসিভ করবো, ওইখান থেকে আমি আমার বাইন্যান্সে উইথড্রো করে নিব। সিম্পল, এখন কথা হলে আপনাকে এখানে ইউনিক করতে হবে, এখানে আপনি এখানে সোয়াইপ, এই যে আমি যে সোয়াইপ করলাম এই সোয়াইপের জন্য আমি এলিজিবল হয়ে গেলাম। তারা বলতেছে আপনি যত বেশি একটু ট্রেড ভলিউম করবেন এবং ইউনিকভাবে ন্যাচারালভাবে তাহলে আপনি এই অফারের জন্য এলিজিবল হবেন। এখন আপনি ভিডিওটা দেখলেন, বারবার আপনি যদি খালি সোয়াইপ করেন খালি সোয়াইপ করেন আর আবার তিন দিন সোয়াইপ করলেন না তাহলে কিন্তু হবে না, অফারটা চলবে। আমি যেগুলো কথা বলতেছি এগুলো হলে মূল ইম্পর্টেন্ট, ইউনিক অ্যাড্রেস হওয়ার জন্য বা ইউনিক আপনি একজন ইউজার হওয়ার জন্য, ঠিক আছে। তো আপনি এখন কিন্তু চার দিন অফারটা চলবে, ঠিক আছে। আজকে হচ্ছে 31 তারিখ, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, এই চার দিন আপনি প্রতিদিন দুইবার একবার করে এসে এসে আপনি জাস্ট সোয়াইপ করবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন তাহলে আপনি কীভাবে ইউনিক হবেন। আজকে ভিডিওটা দেখলেন, আজকে আপনি $100, $500, $50, $60, $1,000 আপনি সোয়াইপ করে ফেললেন, ট্রেড ভলিউম করলেন, তাহলে কিন্তু আপনি স্প্যাম হয়ে যাবেন, ঠিক আছে। আপনি সঠিক অন্তর্ভুক্ত ইউনিক অ্যাড্রেস হবে না, আশা করি বুঝতে পারছেন। আজ আমি আজকে কী করলাম, $10 এখানে মিল্ক এটা থেকে আমি মিল্কি সোয়াইপ করলাম, কালকে আবার করবো $10 বা $15, তারপর দিন করব। এভাবে আমি চার দিন কিন্তু সোয়াইপ করব। এই যে চার দিন আমি যে ইউনিকভাবে কাজটা করলাম রেগুলারলি নন ন্যাচারালি, আমি কিন্তু এই ইয়ারড্রপের জন্য এলিজিবল হয়ে যাবো, আশা করি বুঝতে পারছেন। আজকে আপনারা জাস্ট এইটুকু সোয়াইপ করে রাখেন, আর এখানে মিল্কের টোকানটা এখানে অ্যাড করতে হবে, এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে অ্যাড করে নিলে আমি এখানে দেখা যাবে, ঠিক আছে। মিল্কটা আমাদের যে এখানে এটা মিল্ক এডা টোকেন, ঠিক আছে, মিল্ক এডা, আর আমরা যে সোয়াইপ করে নিলাম এটা হচ্ছে মিল্কি টোকেন। এই মিল্কি টোকেনটা এখানে শো করতেছে ব্যালেন্সে, তো এই মিল্কি টোকেনটা আমাদের এই ওয়ালেটে অ্যাড করে নিলেই কিন্তু আমাদের শো করবে, ঠিক আছে। এটা কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিয়ে এখানে অ্যাড করে নিলেই এখানে কিন্তু শো করবে। দেখি আমি কন্ট্যাক্টটা পাই কিনা, তো দেখেন আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেসের প্রয়োজনে আমাদের ওয়ালেটের টোকেন কিন্তু আছে, ঠিক আছে। এখানে আসলে আমরা দেখতে পাবো। তো এরপর আপনি আবার কালকে আসে আবার কী করবেন, এখানে মিল্কি টোকেনটা আছে না উপরে দিবেন, ওইখানে মিল্কি টোকেনটা উপরে দিবেন, দেখতে পাচ্ছেন মিল্কি উপরে দিলাম আর এরা টোকেনটা নিচে দিলাম, তারপর আবার এখানে ম্যাক্স করে দিবেন, আবার ম্যাক্স করে দিলাম আপনি মিল্কি টোকেনটা সোয়াইপ হয়ে আবার এরা টোকেনে চলে আসবে। তো এখানে একবার সোয়াইপ করে নেবেন, এইভাবে প্রতিদিন একবার দুবার করে এসে সোয়াইপ করেন, আপনি প্রতিদিন করবেন, ঠিক আছে। আজকেই একবার বেশি করে করলেন, আবার কালকে করলেন না, এই এই কয়দিন আপনার এই এরা টোকেনটা আপনার ওয়ালেটে রেখে দিন, তারপরে চার দিন যখন 4 এপ্রিল শেষ হয়ে যাবে তখন আমি আপনার আপডেট জানাবো, তখন আপনি চাইলে আপনার টোকেনটা আপনি সরাসরি উদ্যোগ নিতে পারবেন, ঠিক আছে। তো আপনি মনে করেন এটা আপনার চার দিন হয়ে গেল, তখন আপনি আবার আপনার মেটামাসে আসবেন, মেটামাসে আসার পরে আপনি কী করবেন, ওই ফ্লিন্ট ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করবেন রিসিভ বাটনে, তারপরে আপনি এখান থেকে সেন্ড করবেন, দেখতে পাচ্ছেন সেন্ড করলে আপনার এই ওয়ালেটের অ্যাড্রেস দিবেন, এটা সেন্ড করে নেবেন, সিম্পল কাজ, ঠিক আছে। বন্ধুরা এই ছিল ভিডিও দেখার পর, যদি কোনো বিষয় বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, এখানে আমরা সব ধরনের ইয়ারড্রপ অফার শেয়ার করে থাকি। এইখানে যদি জয়েন না করে থাকেন তাহলে কিন্তু আপনি আপডেটগুলো মিস করবেন এবং পেমেন্ট পাবেন না, সো মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন।